ভুয়ো বিআই সেজে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠল নদিয়ার কৃষ্ণগঞ্জের দুর্গাপুরের পুকুরপাড়া এলাকায়। জানা যায়, ওই এলাকার বাসিন্দা পেশায় কৃষক অমর বিশ্বাস তার বড় ছেলের বিবাহ দেন হাঁসখালী গাজনা কমলপুরে। হঠাৎ অমল বিশ্বাস নামে এক ব্যক্তি মেয়ের কাকা পরিচয় দিয়ে তাদের বাড়িতে আসেন। অপরদিকে বৌমা অদিতি বিশ্বাস জানান তিনি তাকে কোনো দিন দেখেননি, কিন্তু শুনেছেন কাকা আছে। কাকাকে দেখে অদিতি খুব আনন্দ পান। এরপরই টাকা আত্মসাতের ফাঁদ তৈরি করা। কাকা অমর বিশ্বাসকে বাড়ি করার জন্য বলেন, টাকার চিন্তা করতে বারণ করে। তিনি সব ব্যবস্থা করে দেবেন বলে জানায়। এদিকে অমরবাবু পাট বিক্রি করে বাড়িতে 2,30,000 টাকা একটি বাসকে রাখেন। বিআই অমল বিশ্বাস বনগা যাবেন বলে জানান। বিআইকে স্টেশনে পৌঁছে দিয়ে আসেন অমর বিশ্বাস। বাড়িতে ফিরে এসে দেখেন বাসকে রাখা ওই টাকা উধাও হয়ে গেছে। তার সঙ্গে ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ। এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমাদের বাড়িতে আমার এক কাকা ছেলে হয়, বুঝলেন তো, এর বাড়ি ওর ছেলে বেঁধেছে গাজনায়। ওই লোকের সাথে এই লোকটা আসে, আসে এর বাড়ি কিছুদিন থাকে, থাকে এর জমি টমি বন্ধক রাখা ছিল, সেই সব টাকা ছাড়া এনে এই ঘরে ছাড় দেবে। ওই লোকটা থাকে, সেই কয়দিন থাকার পর সেই টাকাটা ও লোক নিয়ে পালাইছে এবং ওর দিয়ে একটা সিম কার্ডও তুলে নিয়ে গেছে। কোনোভাবে যদি টাকাটা আপনাদের দ্বারা উদ্ধার করা যায় সেটা ব্যবস্থা আপনারা করবেন। আমার ছেলেরা তো একবার পথে বসেছে, এখন মাঝে মাঝে আত্মহত্যা করতে যাচ্ছে, সেইটাতে যদি ওরা কোনোভাবে বাসা নিয়ে যায়। তারপর ওর যে আধার কার্ড দিয়ে একটা সিম কার্ড তুলে নেছে, এটাও তো বিরাট বেআইন কাজ হয়েছে। দেওয়া গেলো সে অনেক জায়গায় অন্য খারাপ কাজ করলো, এ জড়ায় জাতি পারে জামলার সঙ্গে। এটি আপনাদের কাছে বলে রাখতেছি। টাকার কথাও বলছি, আমার এই বাক্সের ভিতরে 2,30,000 টাকা আছে। আমার এই স্বামী আনিয়ে থুইতে সাত দেবে দিয়ে জমি বন্ধক মন্ধক ধুয়ে কত সুদিয়ে টাকাও আনিছে আরো। এখন উনি আত্ম হত্যা হতে যাচ্ছে। হ্যাঁ বলো। বলছি যে আমার শ্বশুর বারবার আত্মহত্যা করতে যাচ্ছে, আমরা তো যেটা গেছে সেটা তো ফিরত পাবো না, কিন্তু আমরা চাই কোনো একটা বিচার করে দিন আপনারা। আর আমার শ্বশুরের যে কিছু খাচ্ছে না কিছু না, একবার স্ট্রোক হয়ে গেছে, বারবার আত্মহত্যা করতে যাচ্ছে, এর একটা তোমরা কিছু করে দাও। প্রশাসনের কাছে কি চাচ্ছ? আমরা চাচ্ছি এইটুকু, সে যেন শাস্তি পায় আর আমরা যেন কিছু সাহায্য পাই। আমরা পথের ভিখারি হয়ে গেছে এখন, আমাদের কাছে কিছু নেই এখন। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।